হ্যালো পিপল ফ্রম দ্য ফিউচার, আজকে লেকচারে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নির্দিষ্ট যোগাযোগকরণের MCQগুলো কিভাবে মাত্র 10 সেকেন্ডে সলভ করে ফেলা যায়। আমরা এর আগের লেকচারেও নির্দিষ্ট যোগাযোগকরণ দেখে আসছিলাম, তো আজকে আমরা যেটা দেখবো সেটা একটু সামান্য ডিফারেন্ট। এখানে আমাদের দেখা যায় যে আমরা যে প্রসেসে সলভ করতাম সেই প্রসেসে আমরা যখন সলভ করতে যাই আমাদের ম্যাথ এরর দেখায়, ঠিক আছে। সো ম্যাথ এরর দেখানোর পরও কেন ম্যাথ এরর আসে এবং ম্যাথ এরর থেকে কীভাবেই বা ওভারকাম করে আমাদের আনসারটা নিয়ে আসা যায় সেই জিনিসটা আমরা দেখবো। এটা কোনো একটা বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্ন। সো আমরা প্রথমে কি করব, আমাদের এখানে দেখো প্রথমে আমাদের মোডটা চেঞ্জ করতে হবে। আমরা ক্যালকুলাসের সব ম্যাথ করার জন্য আমরা র্যাডিয়ান মোডে নিয়ে যাব। এই যে এখানে আমরা চার প্রেস করলে র্যাডিয়ান চলে আসবে। তুমি যদি অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করো তাহলে তুমি সেখানে মোড বাটনটা কয়েকবার প্রেস করলেই তুমি র্যাডিয়ান পেয়ে যাবো। তো আমাদের এখানে প্রথমে যে অ্যাপ্রোচটা ছিল আমরা এখানে ইন্টিগ্রেশন সিম্বলটা বসাতাম। এখানে আমাদের এই এক্সপ্রেশনটা তুলতে হবে ক্যালকুলেটরে, কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো ফ্র্যাকশন দিয়ে দিলাম, এখানে আমাদের কস ইনভার্স দিতে হবে। সো শিফট দিয়ে আমরা যখন কস দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের কস ইনভার্স হিসাবে ইনপুট নিচ্ছে, কারণ এখানে দেখো কস ইনভার্স হলুদ রঙের কালি দিয়ে দেওয়া ছিল আর শিফট হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। তারপর আমরা এখানে এক্স তুলে ফেললাম, ব্রেকেট ক্লোজ করে দিলাম, ডিভাইডেড বাই, আমরা এর আগের ম্যাথেও দেখে আসছি কীভাবে আমাদের এই এক্সপ্রেশনটা তোলা যায়, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো এটা আমরা লিখে ফেললাম। তো এখন আমাদের লিমিটটা এখানে বসানো হয়নি, সো আমরা লিমিটটা বসাবো। আমাদের এখানে লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমাটা জিরো দেওয়া ছিল এবং আপার লিমিট যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ওয়ান দেওয়া ছিল। সো এক্সপ্রেশনটা তোলার পর আমরা ইকুয়াল দেওয়ার পর আমাদের আনসার চলে আসার কথা, বাট আমাদের এখানে ম্যাথ এরর আসছে। ক্যালকুলেটরে সাধারণত ম্যাথ এরর কেন আসে, আমরা যখন কোনো মানে ভুল দিই, কিন্তু আমাদের এখানে মানটা জিরো আর ওয়ান সেটা ফিক্সড করে দেওয়া। তো তাই বলে কি আমরা এটা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, আমরা চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবো খুব স্লাইটলি। যেমন তুমি যদি লিমিটের ক্লাসগুলো দেখে আসো, আমি এখন রিকমেন্ড করবো তোমাকে লিমিটের MCQগুলো দেখে আসার জন্য, আমাদের অন্তরীকরণ প্লেলিস্টে আছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। ওইখানে আমরা কী করতাম, আমাদের যখন লিমিট এক্সটেন্স টু ফোর দেওয়া থাকতো তখন আমরা সরাসরি যদি ফোর বসাতাম তখন আমাদের ম্যাথ এরর দেখাতো। তো আমরা সেখান থেকে ওভারকাম করার জন্য কী স্টেপ নিতাম, ফোরের পরিবর্তে 4.00001 বসাতাম, ফোরের কাছাকাছি একটা মান, বা 3.99 বসাতাম, তখন আমাদের আনসারটা এক্স্যাক্টলি চলে আসতো। এখানেও আমরা ঠিক একই অ্যাপ্রোচটা নিব। আমরা এখানে জিরোকে চেঞ্জ করে প্রথমে জিরোর পরিবর্তে 0.00001 দিয়ে দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমাদের এখানে তাও ম্যাথ এরর দেখাচ্ছে। আমাদের এখানে আনসার চলে আসতে পারতো, যেহেতু আমাদের এখানে তাও ম্যাথ এরর দেখাচ্ছে, তাহলে আমরা এখানে লোয়ার লিমিটটাকে ঠিক রেখে আমরা আপার লিমিটটাকে চেঞ্জ করব। আপার লিমিট হচ্ছে আমাদের এখানে ওয়ান দেওয়া ছিল, সো ওয়ান বাদ দিয়ে আমরা ওয়ানের কাছাকাছি একটা মান, দেখো 0.99 নিচ্ছি। 0.99 বলা যে কথা, ওয়ান বলা কিন্তু একই কথা। এখন আমরা যদি ইকুয়াল দেই আমাদের এখানে 1.223 আসছে। এখন আমাদের চেক করার দরকার যে কোন অপশানটা এটার ইকুইভ্যালেন্ট, কোন অপশানটার ভ্যালু এটার কাছাকাছি আসবে। সো আমরা প্রথম অপশানটা যদি চেক করি, পাই স্কোয়ার ডিভাইডেড বাই 8, সো পাই স্কোয়ার ডিভাইডেড বাই 8 দিয়ে দিলে ইকুয়াল দিলে আমাদের এখানে 1.23 আসছে। সো এটা 1.2 এবং এটা হচ্ছে আমাদের 1.2, ঠিক আছে। সো এই দুইটা ইকুইভ্যালেন্ট বলা যায়, তাহলে আমাদের এখান থেকে ডেফিনেটলি এ নাম্বার অপশানটাই আনসার হবে। তো এই MCQটা এটা সাধারণত আমাদের ব্যতিক্রম একটা MCQ। এখানে তোমার প্রশ্ন সাধারণত অনেক সময় সাইন ইনভার্স এক্সও দিয়ে দিতে পারে। সো আমাদের যদি কোনো আনসারে কোনো রকমে আমাদের এরকম যদি চলে আসে যে ম্যাথ এরর দেখায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে লোয়ার লিমিট অথবা আপার লিমিটকে চেঞ্জ করে ফেলবো, তাহলে আমাদের আনসারটা অ্যাকুরেটলি চলে আসবে। আর আমরা এর আগের লেকচারে অর্থাৎ পার্ট ওয়ানে যেটা দেখে আসছিলাম ওইটা দিয়ে তোমার 99% MCQ এমনি সলভ হয়ে যাবে। সো আশা করি এটা নিয়ে আজকের পর কারোর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। আজকে লেকচার এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।